শুভেন্দু এখন মুখ বাঁচাতে বলছে যে নির্দলের মাধ্যমে জিতবে, অমুক জিতবে। তার মানে প্রথম কথাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী পদ্মচিহ্নে নন্দীগ্রামে টিকিট দিতে পারেনি। আমি নিজে নন্দীগ্রামের ভোটার, নন্দীগ্রামে প্রায় 450 সিট আছে ত্রিস্তরে। আমরা এখানে যে ব্যবস্থা করেছি, শুভেন্দু অধিকারী বিধানসভার ভোটে জেতা সিটগুলোতে পদ্ম ফুল আছে, আর মমতা ব্যানার্জি যে বুথগুলোতে জিতেছিল, আমি আর বলছি না তারা কারা, সেই বুথে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা করা, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার সেটা ব্যবস্থা করা হয়েছিল। ডাক্তার ভোটকর্মী এবারে 66টা জায়গায় 450-র মধ্যে নির্দল আছে, মানুষের জোট আছে, বাকি পদ্মফুল আছে। সাফ করব, 17টা গ্রাম পঞ্চায়েতে সাফ করব, 11টাতে বিজেপি নিজে বোর্ড করবে, আর 6টাতে তৃণমূল মুক্ত বোর্ড করব। কি করে করতে তার ব্যবস্থা ডমিনেশনে হয়ে গেছে। কিন্তু যেখানে আপনাদের মমতা ব্যানার্জি যে বুথে লিড পেয়েছে, ওসমান চক, রাজারাম চক, ভাসুরঘাটা, নীলপুর, মোহাম্মদপুর, দক্ষিণ কেন্দ্রামারি, গড়চক্রবেড়িয়া, সেখানে মমতা ব্যানার্জিকে হুড়কা দেওয়া। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন নির্দল জিতবে, তার মানে প্রথম ধরে নিন যে শুভেন্দু অধিকারী বিজেপির চিহ্নে ক্যান্ডিডেট দিতে পারেনি। শুভেন্দু এখন মুখ বাঁচাতে বলছে যে নির্দলের মাধ্যমে জিতবে, অমুক জিতবে। তার মানে প্রথম কথাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী পদ্মচিহ্নে নন্দীগ্রামে টিকিট দিতে পারেনি। শুভেন্দু এখন মুখ বাঁচাতে বলছে যে নির্দলের মাধ্যমে জিতবে, অমুক জিতবে। তার মানে প্রথম কথাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী পদ্মচিহ্নে নন্দীগ্রামে টিকিট দিতে পারেনি। যদি টিকিট দিতে পারতো তাহলে তো বলতো পদ্মচিহ্ন জিতবে। তা যে নিজের দলের সিম্বলে টিকিট দিতে পারেনি, সে নির্দলের হাত ধরার চেষ্টা করছে, এতে তো তার সাংগঠনিক দেউলিয়া ব্যর্থতা প্রমাণিত। নন্দীগ্রামে নিজে টিকিট দিতে পারে না শুভেন্দু অধিকারী, এমা ছিছি।